রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে বিভিন্ন ব্যবস্থা নেওয়া সত্ত্বেও মনোনয়নপত্র দাখিলকে ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা অব্যাহত। বাঁকুড়ার সোনামুখীতে আজ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। বিডিও অফিসে স্থানীয় বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে বলে অভিযোগ। বিধায়ক দিবাকর ঘরামির অভিযোগ, শুধু তাঁকে নয় তার নিরাপত্তারক্ষীরাও আক্রান্ত। একই সঙ্গে আরও চারজন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওরা চেয়েছিল যে 18 সালের পুনরাবৃত্তি করবে, কিন্তু ওরা পেরে ওঠেনি। আজকে প্রথমে ওরা আমাদেরকে লাইন থেকে বার করে দেয়, আমি গিয়ে প্রতিবাদ করি, শেষে ওরা আমাকে হেনস্থা করে, মারধর করে। আমাকে যখন মারতে আসে আমার গায়েও লেগেছে এবং আমার কাঁধে চোট লেগেছে। আমার সিকিউরিটি যারা আমাকে সেভ করেছিল তাদেরকে মারধর করেছে পেছন থেকে। যখন সিকিউরিটি আমাকে সেভ করে নিয়ে আসছে, পেছন থেকে বাঁশ দিয়ে লাঠি দিয়ে রড দিয়ে আমার সিকিউরিটিকে মেরেছে, সিকিউরিটি ইঞ্জোর আছে। তারপরে আমাদের মন্ডলের সম্পাদক, 2 নম্বর মন্ডলের দেব শঙ্কর ঘোষ, সে তার মাথা ফেটে গেছে ইঞ্জোর, কিন্তু পুলিশ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা বলছি তৃণমূল কংগ্রেসকে, আমরা এর পাল্টা প্রতিরোধ করেছি, আগামী দিনেও করবো। আজকে ওদেরকে এখান থেকে হাঁটিয়ে দিয়েছি, আবার যদি আসে ওদের আবার মারবো।